আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেই যেখান থেকে আজকের এই সবুজ বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন কমিউনিটি ফোরাম দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে রয়েছি আমি আলাউল খন্দকার। আজকের এই বিশেষ পর্বে আমরা বাংলাদেশের রাজনীতিতে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশেষ প্রোগ্রাম বাংলাদেশের রাজনীতিতে কেন বিএনপির প্রয়োজন, কেন বিএনপির জন্ম হলো, আর এজন্য আলোচনা করবার জন্য বাংলাদেশ থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন দুজন সম্মানিত অতিথি। প্রথমবারের মতো আপনারা আপনাদের ওনাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সম্মুখে। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক কবি আব্দুল হাই সিকদার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আরো রয়েছেন আমাদের সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে তারকা পুরুষ, যিনি দীর্ঘ রাজনৈতিক ছাত্রনেতা ছিলেন, অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, থুপুর ছাত্রনেতা, রাজনৈতিক বিশ্লেষক এবং গবেষক মুশারফ আহমেদ ঠাকুর। আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ সবুজ বাংলার দর্শক শ্রোতা। আজকের এই বিশেষ পর্বটি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে একটি ক্লান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ, এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশে এই দলটির জন্ম হয়। যখন বাংলাদেশে কোনো রাজনীতি ছিল না, 1975 সালের বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সকল রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ঐতিহাসিক পট পরিবর্তনের 75-এর পর সিপাহী জনতার 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, এবং পরবর্তীতে সকল রাজনৈতিক দল উন্মুক্ত করে দেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তখনও অনেক রাজনৈতিক দল ছিল, কিন্তু কেন উনি নিজেই একটা দলের জন্ম দিলেন, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল? আজকে এটা জানার চেষ্টা করব কি প্রয়োজনীয়তা ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। বিএনপির ভূমিকা, অনেক ভূমিকা রয়েছে গণতন্ত্র উন্নয়ন, আইনের শাসন, দেশের প্রতিটি ঐতিহাসিক পরিবর্তনের সঙ্গে বিএনপি জড়িত রয়েছে। আজকে এটা জানার চেষ্টা করব আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে, রাজনীতিতে কেন বিএনপির প্রয়োজন। আমি প্রথমে যেতে চাই কবি আব্দুল হাই সিকদারের কাছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডে জি আলাউল ভাই, আমি বলি কি, আমার প্রথমে আপনি আমাদের মোশাররফ আহমেদ ঠাকুর সাহেবকে দেন, আমি পরে বলি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। মোশাররফ ভাই অবশ্যই, আমি মোশাররফ ভাইয়ের কাছে সমান প্রশ্ন, রাজনীতিতে কেন বিএনপির প্রয়োজন এই হিস্টোরি। ধন্যবাদ জি, ধন্যবাদ জনাব খন্দকার আলাউল। 90 দশকে, 80 দশকে, 90 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন তুখুর প্রগতিশীল ছাত্রকর্মী ছিলেন এবং আজকে উপস্থাপক, নিজেও একজন রাজনৈতিক সচেতন মানুষ। তো আমি আজকে বলবো যে রাজনীতিতে কেন বিএনপির প্রয়োজন। ইতিহাস সেটা নির্ধারণ করে দিয়েছে কেন রাজনীতিতে বিএনপির প্রয়োজন। গণতন্ত্রের সিস্টেমটাই এমন যে তার দুটি, একটি শক্তিশালী বিরোধী দল ছাড়া গণতন্ত্র চলে না। শক্তিশালী বিরোধী দল ছাড়া, বিরোধী দলের উপস্থিতি ছাড়া ক্ষমতাসীন দল তারা তাদের নিজেদের দলকে ঠিক রাখতে পারে না, নিজেদের দলকেও সঠিক পথে পরিচালিত করতে পারে না, রাষ্ট্রযন্ত্র চালাতে পারে না, ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি প্রতিরোধ করতে পারে না। এমন উৎক স্থান থেকে বিপদ আসে, এই বিপদ সম্বন্ধে তারা নিজেরাও আঁচ করতে পারে না ক্ষমতাসীনরা। এই ধরনের যে বড় ধরনের অভিজ্ঞতা আওয়ামী লীগের চেয়ে বড় এই রকমের বড় অভিজ্ঞতা আর কারো নাই। আওয়ামী লীগ যখনই মনে করেছে যে সবাইকে নিশ্চিহ্ন করে দিব, আর কাউকে কথা বলতে দিব না, এবং তখনই সে একটা বড় বিপদে পড়েছে, যেটা হয়েছে এর আগেও হয়েছে। তো আওয়ামী লীগ আজকে ঠিক
এই পুরো অনুভূতিই পাচ্ছেন। আর আপনি দেখবেন যে আজকে ইতিহাস যেটা নির্ধারণ করে দিয়েছে বিএনপিকে, বিএনপি 7ই নভেম্বরের মাধ্যমে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বিএনপি বেসিক্যালি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আছেন, এবং পৃথিবীর ইতিহাসে আপনি প্রথম দেখবেন একজন বেসামরিক ব্যক্তি বাংলাদেশে প্রথম তিনি প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, জাস্টিস মোহাম্মদ সায়েম, জাস্টিস এএসএম সায়েম, এবং তার অধীনে 3 বাহিনীর প্রধান জিয়াউর রহমান এবং অন্যান্য 2 জন নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী বিমান বাহিনী প্রধান, তারা ডিসিএমএলএ ছিলেন। আমি যদি ভুল না করে থাকি, জিয়াউর রহমানের সাথে ডিসিএমএলএ ছিলেন নৌবাহিনী প্রধান এম এইচ খান, মোশাররফ হোসেন খান, এবং তৎকালীন বিমান বাহিনী প্রধান এম জি তোয়াব। তো এই 3 জনই তারা উপপ্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন, এবং আপনি দেখবেন খন্দকার আলাউল যে তারা একসময়ে ইতিহাস যাকে নির্ধারণ করে দিয়েছেন যে নেতৃত্ব, তিনি একসময় নেতৃত্বে আসছেন, রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি হয়েছেন, তারপরে যখন তিনি দল গঠন করতে গিয়েছেন, এখানে জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল, জাতীয়তাবাদী ফ্রন্ট একসময় একটি দলে রূপান্তরিত হয়েছে, এবং দলে রূপান্তরিত হওয়ার পরে আপনি যদি সব থেকে একটা উল্লেখযোগ্য জায়গা আমি বলি, জিয়াউর রহমানের একটা কোটেশন, আমি জিয়াউর রহমানের একটি ক্লাসে উপস্থিত ছিলাম, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, এইচএসসি পড়ি, 1981 সালের 19 এপ্রিল, তার মাত্র 1 মাস 12 দিন পরে জিয়াউর রহমান শহীদ হন চট্টগ্রামে, এবং তার 1 মাস 12 দিন আগে একটি ক্লাসে, দীর্ঘ ক্লাসে, এখন যে 26 নম্বর নজরুল ইনস্টিটিউটে যাওয়ার যে রাস্তাটা, এই নতুন 15 পুরাতন 26, এটার কর্নার একটা উপশম ক্লিনিক ছিল, তার আগে আপনি দেখবেন আজ 90-91 সালে উপশম ক্লিনিক ছিল, তার আগে 80-81 সালে এইখানে একটা জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ কেন্দ্র ছিল, রাজনীতি ও সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র, এটার প্রিন্সিপাল ছিলেন ফিরোজ নম। তো আমরা ওই ক্লাসে খুব কনিষ্ঠ একজন মানুষ হিসাবে আমি উপস্থিত ছিলাম, তো সেইখানে একটা ক্লাসে একটা জায়গায় জিয়াউর রহমান আমাদেরকে বললেন যে নেতা হিসাবে আমি আপনাদেরকে কিছু কথা এবং দর্শন শিখিয়ে যদি যেতে পারি, আমি নাও যদি থাকি পার্টি চলবে, দেশ চলবে, আমি আমার নেতৃত্ব জোর করে ধরে রাখতে পারবো না, আমার মধ্যে যদি সততা না থাকে আমি উপযুক্ত বা যোগ্য না হই, নেতৃত্ব পকেটের মধ্যে রেখে বোতাম বন্ধ করে রাখা যায় না, আমরা চাই যে দলের সর্বত্র যোগ্য ব্যক্তির হাতে নেতৃত্ব আসুক, তার জন্য পরিবেশের সৃষ্টি হবে, কিন্তু গুন্ডামি পান্ডামি করলে নেতৃত্ব থাকে না। আপনি দেখেন জিয়াউর রহমানের এই যে প্রদর্শিত পথ, নেতৃত্বের জন্য যে প্রদর্শিত পথ, এই পথটা, এইটাকে বেস করে আমি 1992 সালের মে মাসে একটা বই লিখেছিলাম পার্টি ক্যাডার প্রসঙ্গে জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি। আজকের যে আমাদের প্রধান আলোচক, সম্মানিত আমাদের বাংলাদেশের শেকর সন্ধানী কবি, যার উপর 1997 সালে যার উপর আক্রমণ হয়েছিল এবং যাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী কবি, কবি আব্দুল হাই সিকদার, আমার ভালোবাসার স্থলটা আরও আগে থেকে, যে তিনি তখন রাজনীতি করতেন না, 1992 সালে আমি যখন এই বইটা, তখন তিনি একটা পত্রিকার সাহিত্য পাতার সম্পাদক, আমি তাকে নিয়ে অপরিচিত একজন ছাত্রদলের কর্মী হিসাবে ওনার হাতে নিয়ে দিলাম বইটা, উনি বলেন হ্যাঁ একটা এই স্বভাবশীল হাসি, একবারে দারুণ একটা ঝকঝকে হাসি দিয়ে বলেন, আরে ইয়াং ম্যান, একটা ছাত্র রাজনীতি করেন, এখন বই বের করে ফেললেন, দেন 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 উল্টিয়ে উনি একটা সুন্দর রিভিউ লিখে দিলেন, এবং এই পর্যন্ত অনেকবার আমাকে উনি বকাবকি করেছেন যে এটার একটা পুনর্মুদ্রণ করার জন্য বা নতুন সংস্করণ করার জন্য, যদিও আমার পক্ষে আর হয় নাই, সম্ভব হয়নি। তো আমরা ওইটাতে জিয়াউর রহমানের যে দর্শন, যে অল্প কয়েকটা জিনিস পাওয়া যায়, সেইটা হলো পার্টি ক্যাডার প্রসঙ্গে একটা বই, উনি একটা ওনার ইয়েতে একটা
ছোট পুস্তিকা মুদ্রণ হয়েছিল, আরেকটা পুস্তিকা হলো দেশ জাতি জনগণ। এই দুইটা হচ্ছে বেসিক্যালি জিয়াউর রহমানের সময় প্রিন্টেড, তার রাজনীতির পলিসি সম্পর্কিত দুইটা বই পাওয়া যায়। এর মধ্যে থেকে আমরা দেখব যে তার একটা হচ্ছে উনি নেতৃত্ব সম্বন্ধে কতগুলো গাইডলাইন বলেছেন, এই একটা গাইডলাইন আপনাকে বললাম। আরেকটা উনি বলছেন যে বাংলাদেশের রাজনীতি হবে, বাংলাদেশের রাজনীতির বাংলাদেশ যদি টিকিয়ে রাখতে হয় বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রয়োজন। এইটার যদি এই নেশন স্টেট বাংলাদেশ, জাতিরাষ্ট্র বাংলাদেশের যদি জাতীয় ঐক্য যদি কোনো কারণে বিনষ্ট হয় তাহলে আমাদের বিপদ, আমাদের অনেকগুলো বিপদ আছে। উনি এর মধ্যে বলছেন একটা নাম হচ্ছে সম্প্রসারণবাদ, একটা নাম বলছে নয়া উপনিবেশবাদ, আরেকটা উনি বলছেন যে সাংস্কৃতিক উপনিবেশ। আমরা সম্প্রসারণবাদের শিকার হচ্ছে হই নাই, বাকি দুটা আমাদের, আমরা সাংস্কৃতিক উপনিবেশ এবং অন্যান্য উপনিবেশ, অর্থনৈতিক উপনিবেশ, এইগুলা কিন্তু অলরেডি আমাদের উপর চলতেছে। তো আমি মনে করি যে আমাদের থিঙ্ক ট্যাঙ্কের একজন কবি আব্দুল হাই শিকদার, তার সামনে এই আলোচনাটা আমি করব, উনি যদি অ্যালাউ করেন আমাকে করছি, উনি যেহেতু অ্যালাউ করেছেন আমাকে। তো সেখানে জিয়াউরের রাজনীতির দুটা কথা, একটা হচ্ছে যে জাতীয় ঐক্য, আরেকটা হচ্ছে উৎপাদনের রাজনীতি। উনি বলেন জাতীয় ঐক্য, তুমি একটা ঘরে যদি কয়েকজন ভাই ব্রাদার থাকে, কোনো ভাইয়ের অস্তিত্ব যদি অস্বীকার করা হয় যেমনি এই পরিবারটাতে ঐক্য বিনষ্ট হয়, ঠিক তেমনি আমাদের বাংলাদেশে যে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, জাতিগোষ্ঠী আছে, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, এদের অস্তিত্ব যদি অস্বীকার করা হয় তাহলে এই জাতির ঐক্য বিনষ্ট হবে। যেটা বাংলাদেশ সংবিধানের প্রণয়নের সময় যখন উপেন্দ্রলাল চাকমা না মানবেন্দ্র নারায়ণ লারমা, যে এদের ওরা যখন বললেন যে আমরা চাকমা লারমা আমরা বাংলাদেশের দেশের জাতিরাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করি কিন্তু আমরা বাঙালি নেই, তখন পার্লামেন্ট থেকে সংসদ নেতা বলেছিলেন তোর সবাই বাঙালি হয়ে যান। সেই সময় থেকে যে এই যে দ্বিধা বিভক্তির বীজ বপন হয়েছিল এটা চলেছে, এখনো আছে। তো সেইখানে জিয়াউর রহমান যে জাতীয় ঐক্যের যে রাজনীতিটা তিনি সূচনা করতে গেলেন, সেখানে আমাদের সকল জাতি গোষ্ঠীকে যাতে একত্রে ধারণ করা যায়, সকল ভাষাভাষী, বাংলা ভাষা, লারমাদের ভাষা, গাঢ় খাসিয়া, সবারকে যেন ধারণ করা যায়, এই জাতি রাষ্ট্রের মধ্যে সবার অস্তিত্ব এবং পরিচয়কে যেন ধারণ করা যায়, এই জন্য তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ আনলেন, জাতীয়তাবাদের যে রাজনীতিটা তিনি আমাদের কাছে তুলে ধরলেন। এবং সেই ক্ষেত্রে একটা আমি আপনাকে বলি যে একটা আমাদের দেশে তো বিদেশের রাষ্ট্রে বিদেশের উদাহরণ না দিলে কারোই হৃদয়গ্রাহী হয় না আলোচনা, এখানে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে ব্রিটেন, ইভেন আমেরিকা, কানাডা, এইসব জায়গায় সবগুলিতেই আপনার ইংলিশ চলে, কিন্তু ইংলিশ এদের প্রধান ভাষা হলেও ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এখানে ব্রিটিশ, কেউ আমেরিকান, কেউ কানাডিয়ান। আবার আপনি দেখবেন যে ব্রিটিশদের ভিতরেও আবার একটা ছোট ছোট আলাদা অস্তিত্ব আছে, কেউ স্কটিশ, কেউ আইরিশ, কেউ ইংলিশ, এদেরকে আবার সবাইকে একত্রে ধারণ করেছে ব্রিটিশ। তাহলে ভাষাভিত্তিক শুধু ভাষাই জাতীয়তার মূল ভিত্তি না, ভাষা জাতীয়তার একটি অংশ। আপনি দেখবেন ইজিপ্ট থেকে ওইদিকে একবারে পুরো আরাবিয়ান অঞ্চলে আরবি ভাষা প্রাধান্য রয়েছে, কিন্তু একজন লিবিয়ান, সিরিয়ান, ইজিপশিয়ান, সৌদিয়ান, এরা সবাই আলাদা আলাদা জাতি। তো সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা 1952 সালে আমরা ভাষা আন্দোলন করেছে, আমরা 62-তে শিক্ষা আন্দোলন করেছে, 69-এর গণঅভ্যুত্থান করেছে, আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, আমরা বাংলাদেশ নামক একটি শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন, আমরা বাংলাদেশ নামক একটি রাষ্ট্র অর্জন করেছে। এই যে রাষ্ট্র আমাদের, এই পরিচয় আমরা বাংলাদেশে, কিন্তু আমাদেরই সেম ভাষাভাষী যারা পশ্চিমবঙ্গের মানুষ,
এরা কিন্তু এখনো আজ পর্যন্ত দিল্লির করদরাজ্য, এবং তাদের থেকে আমাদের পরিচয়টা অনেক সম্মানের। তাই আমাদের জাতি রাষ্ট্রের নিজস্ব প্রয়োজনেই আমাদের আলাদা করা দরকার, যে আমরা বাংলাদেশি। এখানে হতে পারে ব্রিটিশদের মতো একটি আপোষ ফর্মুলা হতে পারে, আমরা কেউ বাংলাদেশি বাঙালি মুসলমান, আমরা কেউ বাংলাদেশি বাঙালি হিন্দু, আমরা কেউ বাংলাদেশি বৌদ্ধ চাকমা, আমরা কেউ বাংলাদেশি খাসিয়া গাঢ়, আমরা খাসিয়া খ্রিস্টান হতে পারে। তো এখানে বাংলাদেশি খাসিয়া খ্রিস্টান, বাংলাদেশি বাঙালি হিন্দু, বাংলাদেশি বাঙালি মুসলমান, সমস্যা তো নাই। তো এখানে গায়ের জুড়ে যারা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি চাপিয়ে দিতে চান, এটা বাংলাদেশের জাতিরাষ্ট্রকে, জাতিরাষ্ট্রের ঐক্যকে বাধাগ্রস্ত করে। এটা হচ্ছে মূল কথা বাংলাদেশি জাতীয়তাবাদের। আপনি জিয়াউর রহমানের সময় আরেকটি ঘটনা দেখেন আপনি, 1974 সালে আমাদের যে লোক সংখ্যা ছিল তাদের ওই সময় মাত্র লাগতো, যে আমাদের প্রয়োজন ছিল খাদ্যশস্য 1,20,00,000 টন। আপনি দেখবেন 1,20,00,000 টন খাদ্যশস্যের যেখানে দরকার ছিল সেখানে 10,00,000 টন খাদ্য ঘাটতির জন্য আমাদের 10,00,000 লোক দুর্ভিক্ষে মারা গেল 1974 সালে। তো 1974 সালে 10,00,000 লোক মারা যায় মাত্র 10,00,000 টন খাদ্য ঘাটতির জন্য। জিয়াউর রহমান এসে বললেন যে পৃথিবীতে যদি এখন যারা আমাদেরকে খাদ্যশস্য ভিক্ষা দেয়, ওরা যদি আমাদের ভিক্ষা না দেয় আগামীকাল আমরা কি জাতি হিসাবে বিলীন হয়ে যাব, অস্তিত্ব শেষ হয়ে যাবে আমাদের? এটা হতে পারে না। তিনি আপনি দেখবেন যে ইরি শুরু করলেন, এই যে ইরি দান, এই ইরি এখন এই ইরি দান শুরু করার পরে আপনি দেখবেন 78-79 সালে আমাদের যে সিলেটের যে ভাটি অঞ্চলগুলিতে যখন ইরি দান হলো, যেখানে 4 মণ ফলন হতো বিঘা প্রতি, সেখানে যখন 20 মণ ফলন হলো, আপনি দেখেছেন গায়ে গায়ে নতুন টিনের ঘর, চোখ জলসে যেত হাওড়ে গেলে। আপনার নিশ্চয়ই আলাওর খন্দকার আলাওর আপনার মনে আছে, আমাদের কবি শিকদার ভাই নিশ্চয়ই সেই সময় তরুণ কবি হিসাবে ওই সময়ে যখন হাওড়ে গেলে, বড় বড় বিলে গেলে, বিলের পাড়ে যে নতুন নতুন কৃষকের বাড়ি, কৃষকের স্থাপনা, নতুন টিনের ঘর, এটা দেখলে নিশ্চয়ই আপনি দেখবেন যে নতুন কবি মনে নিশ্চয়ই নতুন ভাবনা জাগ্রত হতো। আপনি দেখবেন যে জিয়াউর রহমান আরেকটা বলতেন যে আমি জমির আইলে আইলে বিদ্যুৎ দেব, আমি মানুষ আগে নগরে বিদ্যুৎ দেওয়ার আগে জমির আইলে আইলে বিদ্যুৎ দিতে চাই। যদি কৃষকের ঘরে ধান থাকে, কৃষকের ঘরে ফসল হয়, কৃষকের সন্তান যদি শিক্ষিত হয়, তাহলে আমার পুরো জাতি উঠে আসবে। আজকে দেখবেন যে আমাদের ডিসিএস যারা, এদের ম্যাক্সিমাম আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, এবং সমস্ত কিছু রাষ্ট্রের আমলাতন্ত্র পুরোটাই আমাদের গ্রাম থেকে উঠে আসা ছেলেদের মধ্যে থেকে হচ্ছে। সাংবাদিক গ্রাম থেকে উঠে আসা ছেলেদের মধ্যে থেকে হচ্ছে। আমাদের দুধ কুমার নদীর পার থেকে উঠে এসেছেন আব্দুল হাই সিকদার, সেই ভুরুঙ্গামারি থেকে। তো এই জন্য জিয়াউর রহমান এটা খুব সঠিকভাবে অনুধাবন করেছিলেন, উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ হবে বাংলাদেশি জাতি, বাংলাদেশের জাতিরাষ্ট্রের জাতীয়ত্বের ভিত্তি, এবং বাংলাদেশ জাতি হিসাবে সমৃদ্ধ হওয়ার জন্য, বাংলাদেশ জাতি হিসাবে টিকে থাকার জন্য ব্লেম গেম নয়, ব্লেম গেম নয়, এখানে হবে উৎপাদনের রাজনীতি। আমি একটা জার্মানির প্রবাদ বলতে চাই, আজকে সুযোগটা নিতে চাই। এটা জার্মানির একটা বিখ্যাত প্রবাদ আছে, সৈয়দ মুজতবা আলী তার বিভিন্ন বইয়ে লিখেছেন যে আমার বাবার সুনাম বলে যদি সময় থাকে হাতে, তাহলে অন্যের বাবার বদনাম কিছুটা হলে বললে বলতেও পারি। আজকে আমি বলবো যাদের সুনামের ঝুলিতে সুনামের পরিমাণ খুব কম, তারা অন্যের বদনাম নিয়ে তারা খুব ব্যস্ত। তো আমি মনে করি জিয়াউর রহমান এবং তার রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপির রাজনীতি, বিএনপি আগামী 100 বর্ষ টিকে থাকবে। জিয়াউর রহমানের পর যেমনি বেগম খালেদা জিয়া, যেমনি এই বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি, জাতীয় ঐক্যের রাজনীতি, উৎপাদনের রাজনীতি এবং সমৃদ্ধির রাজনীতি করতে গিয়ে যেমনি দেশনেত্রী হয়েছে, আজকে তাদের সন্তান তারেক রহমান একজন মানবিক নেতা হিসাবে এই রাজনীতিকে অবলম্বন করে তিনিও বাংলাদেশের
তার একজন ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হবেন এবং বাংলাদেশের আজকে বহু লোকজনই তাকে নিজ থেকেই বলে দেশ নায়ক তারেক রহমান। তো আমি আপনাকে এটা আমার কাছে কারো কারোর কাছে মনে হতে পারে এটা অতিরঞ্জিত নো, এটা এইসব কথাগুলি মানুষের হৃদয় থেকে আসে, কিন্তু আমি মনে করি যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান তাদের যোগ্যতার সাথে, তাদের নিপীড়ন সহ্য করার ক্ষমতার সাথে, তাদের সংগ্রামের সাথে, সংগ্রামের ইতিহাসের সাথে যে ব্যাকবোনটি কাজ করছে, মেরুদণ্ডটি কাজ করছে, সেটি হচ্ছে রাজনৈতিক দর্শন, জিয়াউর রাজনৈতিক দর্শন। এই বাংলাদেশি জাতীয়তাবাদকে কেউ মুছে ফেলতে পারবে না, এবং উৎপাদনের রাজনীতি কেউ যদি ধরে থাকে সে বাংলাদেশের রাজনীতিতে থাকবেই, এবং এই দুইটি কারণেই বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রয়োজন, বিএনপির এই প্রয়োজনীয়তা ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে না। ধন্যবাদ।